ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশের ইতিহাসে সর্বোচ্চ 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা। ঘাটতি মেটাতে ব্যাংক থেকে দ্বিগুণ ঋণের প্রস্তাব। কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ। করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি। স্বাস্থ্য খাতে অর্থমন্ত্রী সর্বোচ্চ অগ্রাধিকারের কথা বললেও বরাদ্দ বেড়েছে মাত্র 5,500 কোটি টাকা। পর্যাপ্ত নয় বরাদ্দ, বলছেন বিশেষজ্ঞরা। জনগণের জীবন জীবিকা মানবতার বিষয়টি এবারের বাজেটে উপেক্ষিত, মন্তব্য বিএনপির আমির খসরু মোহাম্মদ চৌধুরীর। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কঠোর সমালোচনা। বিএনপির বাজেট প্রতিক্রিয়া, আগেভাগে তৈরি করা মন করা, গতানুগতিক ও পুরনো গল্প, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দাম কমছে রসুন, চিনি, স্বর্ণলঙ্কা, দেশি ফ্রিজ, এসি, কৃষি ও চিকিৎসা সামগ্রী সহ নিত্য পণ্যের। বাড়বে মোবাইল কল রেট, ইন্টারনেট, গাড়ির নিবন্ধন, বিড়ি সিগারেট ও প্রসাধনীর দাম। দেশে একদিনে করোনায় মারা গেছেন আরও 37 জন। এ নিয়ে মারা গেলেন মোট 1,049 জন। নতুন শনাক্ত হয়েছেন ভাইরাসটিতে আক্রান্ত 3,187 জন। লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা অবনতির দিকে, জানিয়েছে গঠিত মেডিকেল বোর্ড। করোনায় বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়ে 4,20,500 ছাড়িয়েছে। আক্রান্ত 75,15,000-এর বেশি, সুস্থ সংখ্যা ছাড়ালো 38,00,000। লিবিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব যুক্তরাষ্ট্র স্বাগত জানালেও প্রত্যাখ্যান তুরস্কের। এবারে জাতীয় বাজেটে ফুটবলের জন্য বরাদ্দ না থাকায় হতাশ নন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।